এটি একটা আমরা চেম্বারে এই ধরনের রোগী প্রায় পাচ্ছি, করোনা থেকে সুস্থ হওয়ার পর ঘুমের সমস্যা। এটা আসলে কারণগুলো দিকে আমরা যদি প্রথমে নজর দিই, প্রথমে একটা কারণ হচ্ছে করোনা তো একটা উৎসময়, করোনা যখন হয় তখন মানুষের মনোজগতে কিন্তু একটা পরিবর্তন আসে, যে তার কি আসলে ক্ষতি হবে কিনা, কবে সুস্থ হবে কিভাবে সুস্থ হবে, এই মনোজগতের যে পরিবর্তন এটা কিন্তু তার ঘুমের মাত্রা কমে। প্লাস আমরা তো একটা ব্যস্ত জীবন যাপন করি, যে যেখানে যে কাজে হঠাৎ করে ব্যস্ততা থেকে একটা আইসোলেশনে চলে গেলে আপনি যখন ফিজিক্যাল অ্যাক্টিভিটি কমে যায় তখন কিন্তু আপনার ঘুম নিতেই কমে, এই দুয়ে মিলেই কিন্তু অনিদ্রার যে সমস্যা এটা দেখা যায় করোনা সুস্থ হওয়ার পরও, তো পরবর্তীতে যখন সে সুস্থ তখনও কিন্তু তার অনিদ্রার যে নিদ্রার যে একটা সাইকেল আমরা বলি স্লিপ সাইকেল, আমরা একটা সাইকেলে চলি, তো হঠাৎ করে সে আইসোলেশনে যাওয়ার কারণে, দুশ্চিন্তার কারণে, ঘুম কম হওয়ার কারণে, করোনা চলে যাওয়ার পরও দেখা যায় যে সে স্বাভাবিক জীবনে বা স্বাভাবিক যে ঘুমের সাইকেল সেটাতে ফেরত আসতে পারে, সময় লাগে। প্রথম পরামর্শ আমরা যেটা দিব যে আপনি দুশ্চিন্তাগ্রস্ত হবেন না, ইট উইল বি নর্মাল, ঠিক। সেকেন্ড পরামর্শ যেটা স্লিপ হাইজিন মেনটেন করা, মানে আপনি বিছানায় ঘুমের সময় ছাড়া বাকি সময় যাবেন না। আমরা বলি যে দিনের বেলায় খুব একটা ঘুমানোর প্রয়োজন নেই, দিনের বেলায় খুব ক্লান্ত লাগলে একটু পাওয়ার ন্যাপ নিতে পারেন, খুব বেশি ঘুমানোর সময় নেই, ঘুমানোর সময় ছাড়া বাকি সময় বিছানায় থাকেন। 3 নম্বর জিনিস হচ্ছে আপনি এমন কোনো ওষুধ সেবন করছেন কিনা যেটা ঘুম কমিয়ে দিচ্ছে কিনা এটা একটু লক্ষ্য। 4 নম্বর হচ্ছে গিয়ে চা কফি উত্তেজক যে কোনো পানীয় আপনি সন্ধ্যার পর থেকে আর কি। আর 4 নম্বর হচ্ছে ইলেকট্রনিক ডিভাইস যেমন মোবাইল অথবা ল্যাপটপ, আমরা বলি যে রাতে যদি 10টায় ঘুমান ঘুমানোর 2 ঘন্টা আগে থেকে গেলে সুস্থ। পরিমিত ব্যায়াম, বিশেষ করে সকালবেলা পরিমিত অ্যারোবিক এক্সারসাইজ আপনাকে ভালো ঘুম আনতে পারে। এগুলোতে যদি কাজ না হয় অল্প সময়ের জন্য ডাক্তারের পরামর্শে, অবশ্যই ডাক্তারের পরামর্শ ক্রমে কিছু ঘুমের ওষুধ খুব লো ডোজে আপনি অল্প সময়ের জন্য খেতে পারেন, এতে ভয় কিন্তু এটা ঠিক হয়ে গেলে আবার ওষুধগুলো উচ্চ করবে বন্ধ করবে।